এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি আলটিমেট বেঙ্গলি। আর আমি তোমাদের বন্ধু রীতি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাট আজকে ভিডিওটা হতে চলেছে একটু অন্য রকমের, কারণ আজকে তোমাদের সাথে কোনো প্রোডাক্ট রিভিউ বা কোনো রেসিপি শেয়ার করব না, করব একটু তোমাদের সাথে আলাপ পরিচয়। তার মানে হচ্ছে গিয়ে তোমাদের সাথে আজকে করবো একটা ইন্ট্রোডাকশন ভিডিও অবশ্যই, বিকজ আমার মনে হয়েছে যারা তোমার আমার ভিউয়ার্স রয়েছো তাদের সঙ্গে একটু আলাপ পরিচয়টা করে নেওয়া অবশ্যই দরকার, কারণ তাদের সাথে বন্ডিংটা আরও বেশি স্ট্রং হয়। আমি কোথায় থাকি, কোথায় থাকতাম, কোথায় বড় হয়েছি, এই সব কিছু নিয়েই হতে চলেছে আজকের টোটাল ভিডিওটা। তো চলো আর বেশি দেরি না করে আগে চটপট স্টার্ট করা যাক। আই এম এক্সট্রিমলি সরি টু মাই অল ভিউয়ার্স যারা আমার ভিডিওস দেখো। আমি গত এক সপ্তাহ ধরে একটাও ভিডিও আপলোড করতে পারিনি, আর সেটার কারণ হচ্ছে আমার হেলথ কন্ডিশন একটু ডাউন ছিল। সো আবার চলে এসেছি সুস্থ হয়ে একেবারে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন রয়েছো, আমার ভিডিও আজকে প্রথম দেখছো, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো, আর প্লিজ ছোট্ট মতন যে বেল বাটনটা রয়েছে সেটাকে প্রেস করে দাও, যাতে আমার সমস্ত নোটিফিকেশনস তোমরা দেখতে পারো। আমি যত ভিডিওসগুলো আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন আসতে থাকে। সো প্রসপেক্টাস তুলতে বাবা ওখানে গিয়ে শুনতে পায় যে আমাদের কলেজে একটা নতুন সাবজেক্ট অ্যাড হতে চলেছে, সেটা হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। সো বাবা এতটাই খুশি হয়েছিল, এতটাই আনন্দিত হয়েছিল, বাবা আমাকে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে সমস্ত আমি আদার্স অন্যান্য সাবজেক্টেও আমি ফর্ম ফিল আপ করেছিলাম অন্যান্য সাবজেক্টের অনার্সের জন্য, বাট বাবার ভীষণ ইচ্ছে ছিল যে আমি একটু মাস কমিউনিকেশন নিয়ে পড়াশুনো করি, বিকজ নর্মালি আমাদের ছেলে মেয়েরা আমরা যেটা করে থাকি জেনারেল সাবজেক্ট নিয়েই অনার্স করে থাকি। তো আমারও সেরকম বলতে পারো একটা ইচ্ছে ছিল, কিন্তু বাবা যখন দেখলো যে একটু অন্য ধরনের সাবজেক্ট, তো বাবার খুব ইচ্ছে ছিল যে আমি মাস কমিউনিকেশন নিয়ে পড়াশুনো করি এবং আমি সেটাতেই আমি অনার্স নিয়ে আমার কলেজে অ্যাডমিশন নিই। ভর্তি হয়ে যাওয়ার পরে কলেজের লাইফ বুঝতেই পারছো, একদম স্কুলের লাইফ থেকে পুরো ডিফারেন্ট একটা লাইফ। সেখানে আমি লিড করি প্রচুর বন্ধু বান্ধব, আড্ডা, ক্লাস বাঙ্ক করা, মানে যত রকমের শয়তানি বুদ্ধি আর কি করা যায় সব রকম করেছি। অনেক বন্ধু ছিলাম আমরা একসাথে, সবাই মিলে চুটি আড্ডা মারতাম, আমাদের পার্টিকুলার একটা জায়গা ছিল সেখানে। ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা অনেকক্ষণ প্রায় সময় ওখানে কাটাতাম, প্রায় এক দু ঘন্টা ওখানে আড্ডা মেরে দেন আমরা বাড়ি আসতাম। মজা করতে করতে পুরো স্কুল কলেজের জীবনটা আমার কেটে যায়, এবং কেটে যাওয়ার পরে
তারপর আমি ভাবি যে আমি এই সাবজেক্টটার উপরেই একটা মাস্টার ডিগ্রি করব বা কোনো একটা স্পেশালাইজেশন সাবজেক্টের ওপর আমি মাস্টার্স করব। তো এটা খুব ইচ্ছে ছিল, ভেবেছিলাম যে কলকাতাতে গিয়ে কোনো ভালো ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্সটা কমপ্লিট করব। তো সেটার হয়ে ওঠেনি, মানে কারণ 2016 যখন আমি ভাবি যে আমি এবার বাইরে গিয়ে একটু পড়াশোনা করবো, সেই সময়ই আমার বাড়িতে বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। সো পুরো ওই দিক থেকে মোটিভেশনটা শিফট হয়ে পুরো বাড়ির দিকে চলে আসে, বিকজ আমার বাড়িতে সেই মুহূর্তে আমরা জাস্ট চারজন থাকতাম, আমার মা, আমি, আমার বাবা, দাদা, আমরা এই চারটে মানুষ ছিলাম। তো আমার দাদাও আমার থেকে খুব একটা বড় না, সেই জন্য আমরা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ি, বিকজ মা সেই সময় একমাত্র বাড়িতে একজন মেম্বার ছিল যার ইনকাম ছিল সেই মুহূর্তে। তো প্রচুর খরচাপাতি, বাবাকে বাইরে নিয়ে যেতে হয়, বাইরে গিয়ে পুরো বাবার চিকিৎসা হয়, দেন বাবার মেডিসিনের খরচা, সমস্ত কিছু এতটাই বাড়তে থাকে। সেই সময় আমি এবং আমার দাদা দুজনেই ঠিক করি যে ঠিক আছে, আমরা একটা চাকরি বরঞ্চ জয়েন করি। আমি একটা চাকরিতে জয়েন করি বর্ধমানে দুর্গাপুরে হিন্দুজা গ্লোবাল সলিউশনে, আমি তখন জয়েন করি। এবং সেইখানে জয়েন করার পরেই আমার সাথে আমার হাজবেন্ডের দেখা, পরিচয়, সম্পর্ক এবং বিয়ে। তো তোমরা যদি এই গল্পটা শুনতে চাও প্লিজ আমাকে কমেন্ট করো, যদি আমাদের লাভ স্টোরি সম্বন্ধে জানতে চাও আমি ডেফিনেটলি তোমাদেরকে অবশ্যই বলবো, আমাকে আগে কমেন্ট করে জানাবে যে তোমরা জানতে চাও কি না। আমরা বিয়ে করি 2018-এ, আই গট ম্যারিড। সো আমাদের বিয়ে হয় এবং আমি আমার হাজবেন্ডের সাথে চলে আসি পশ্চিমবঙ্গ ছেড়ে শহর দিল্লিতে। তো আজকে
এখন বাইরে বেরিও না, বিকজ বাইরে বেরোলে তোমার ইনফেকশন আরও বাড়বে। সো আমি আর আলটিমেটলি আর পারিনি ওখানে কন্টিনিউ করতে, কেননা আমি ট্রেনিং পিরিয়ডে ছিলাম, আর ট্রেনিং পিরিয়ডে আমাকে কোনো ধরনের লিভ দেওয়া সম্ভব ছিল না। সো তারপরে আমার কাছে একটা খুব ভালো সুযোগ আসে, সেটা হচ্ছে আমি এইচটি মিডিয়ার তরফ থেকে একটা খুব ভালো প্রোফাইলের জন্য সুযোগ পাই হিন্দুস্তান টাইমসের ওদের ইন হাউস জবে। যেহেতু আমার এই লাইনে পড়াশোনা ছিল, আমি প্রচণ্ড বলতে পারো ইন্টারনেট ঘাঁটতাম, ভীষণ এইগুলো নিয়ে চর্চা করতাম, তো টুকটাক কিছু নলেজ ছিল, তো আমি ওখানে ইন্টারভিউ দিই এবং আমি সিলেক্টেডও হই। আমার খুব আনন্দ হয়েছিল তো, বাট আমি ওটা কন্টিনিউ করতে পারিনি আনফর্চুনেটলি কিছু রিজনের জন্য। সো তারপরে আমি যখন ভাবলাম যে এবার কী করা যেতে পারে, আমি একা থাকছি সারাক্ষণ বাড়িতে, বোর হচ্ছিলাম, তখন আমি ঠিক করলাম যে না, আমাকে একটা ইউটিউব চ্যানেল অবশ্যই আমাকে স্টার্ট করা উচিত। সো আমি যখন স্টার্ট করতে গেলাম, আমি দেখলাম আমার যে পুরনো আমার যে প্রোফাইলটা ছিল ইউটিউবের, সেখানে কিছু টেকনিক্যাল এরার্সের জন্য হয়তো আমার ইউটিউবে কিছুতেই আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না, বা কোনো ধরনের ফাংশনগুলো আমি করতে পারছিলাম না, কিছু ডিস্টারবেন্স হচ্ছিলো। সো তখন আমার ওই ভিডিওসগুলো দেখে প্রায় 167 জন আমার সাবস্ক্রাইবার ছিল, তাদের সমস্ত কিছু হিস্ট্রি ক্লিয়ার করে, পুরো আমার মানে ইউটিউবটাকে ক্লিয়ার করে আবার নতুন করে আমাকে তোমার মেল আইডি দিয়ে আমাকে নতুন করে আবার ইউটিউব চ্যানেল খুলতে হয়, এবং আমি নতুন করে আবার স্টার্ট করি 2021-এ। সো এই জাস্ট চলছে তোমাদের সাথে এই প্রসেসটা, জানি না কতটা চলছে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, ভালো লাগছে। সো এবার আমি আসি আমার পরিবার সম্বন্ধে, যে আমার পরিবারে কারা কারা রয়েছে। আমি একটা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, আমার অনেক বড় ফ্যামিলি, সো আমি সেই ফ্যামিলিতেই কিন্তু বড় হয়েছি। তো তারপরে যা হয়, পড়াশোনা গ্রাম, তো গ্রামের সমস্ত কিছু ফ্যাসিলিটি থাকে না, সেই কারণে অনেকেই আস্তে আস্তে বাইরে শহরাঞ্চলে গিয়ে থাকা শুরু করে। বাট আমাদের পুজোর সময় বা আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানের সময় যখন সবাই একসাথে এসে আমরা যোগদান করি, এত আনন্দ হয়, এত ভালো লাগে। আমি কখনো যদি এরকম সুযোগ পাই আমাদের বাড়ির অনুষ্ঠানগুলোর সময় যখন সবাই পুরো পরিবার আমার একসাথে থাকে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা জাস্ট পাগল হয়ে যাবে আমার পরিবার তাকে দেখে, এত বড় ফ্যামিলি। সো আর আমার শ্বশুরবাড়ির তরফে যদি কথা বলি, আমার শ্বশুরবাড়ি খুব ছোট্ট ফ্যামিলি, বেসিক্যালি তারা কৃষ্ণনগর থেকে বিলং করে, কিন্তু এখন বর্তমানে বর্ধমানের দুর্গাপুরে তারা সেটেল। সো আমার শ্বশুরবাড়িতে রয়েছে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমার ননদ এবং আমি, আমাদের এই ছোট্ট পরিবার। সো সবাই মিলে বেশ হাসি খেলে মজা করে তো সময় কেটে যাই। এখানে আমরা একদম সম্পূর্ণ দুজনে একা মানুষ, তো দুজনেই দুজনের আর কি হেল্পিং হ্যান্ড বলতে পারো। ভালো লাগে, সময় কাটাতে হয় দুজনে, ও অনেক সময় কাজে ব্যস্ত থাকে, আমি অনেক সময় নিজের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, সব কিছুর মাঝখানে শ্বশুরমশাইরা এখানে অবশ্যই আসা যাওয়া করেন, সব কিছু মিলিয়ে বেশ ভালোই আর কি সময় চলছে। আরও তোমাদের সাথে ডেফিনেটলি অনেক কিছু শেয়ার করবো আস্তে আস্তে, ধীরে ধীরে আমার পরিবারের সাথে মিট করাবো যখন আমি আমার বাড়ি যাব, তোমরা আরও সুন্দরভাবে আমার পরিবারের সবার সাথে পরিচিত হতে পারবে। সো আজকে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম নিজের সম্পর্কে, প্লিজ জানিও কমেন্ট করে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আরও যদি আমার সম্পর্কে কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। সো এর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ইয়াস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তার সাথে সাথে বেল বাটনটাকে প্রেস করে রাখো যাতে আমার ভিডিওসের নোটিফিকেশনসগুলো তোমরা সবাই দেখতে পারো। ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো, তোমরা আমার সম্পর্কে জেনে কতটা ভালো লাগলো, কতটা পরিচিত হলে। আরও যদি এক্সট্রা কোনো ইনফরমেশনের দরকার হয় ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। সো আজকের ভিডিওটা থাকলো এই অবধি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, টিল দেন।